আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওদের জন্য যারা ফেসবুক এবং মেসেঞ্জার ইউজ করে থাকো, তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, কোনো স্কিপ করবে না, ফিরে আসছি ইন্টোর পর। তো বন্ধুরা, ফিরে আসলাম ইন্টোর পর। আজকে আমি যে অ্যাপটির কথা বলতে যাচ্ছি সেই অ্যাপটি হলো লিখন। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ছবির মধ্যে বিভিন্ন রকমের লেখা রাখতে পারবেন, ঠিক এইরকম। এই সকল লেখাগুলো আপনি আপনার মোবাইলে তৈরি করতে পারবেন শুধু একটি অ্যাপসের মাধ্যমে। তা আজকে আমি এই ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেখাবো, সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এই অ্যাপসটির লিঙ্ক আমি চেষ্টা করবো যে আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া দেওয়ার, তুমি চেক করতে পারো। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। লিখন অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এর মধ্যে প্রবেশ করবেন। তো প্রবেশ করলে এমন একটা ইন্টারফেস শুরু করবে, সো এখান থেকে ছবির উপর লিখুন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনার গ্যালারিতে যে আপনি যে ছবিটার উপরে লিখতে চান সেই ছবিটা সিলেক্ট করে নিয়ে আসবেন। ছবিটা সিলেক্ট হয়ে গেলে এখানে এমন একটা অপশনে নিয়ে আসবে, তো আপনি এখানে ছবিটিকে ক্রপ করে নিতে পারবেন এবং ক্রপ করার প্রয়োজন নেই। এই দুটোর মধ্যে যে কোনো একটা মধ্যে ক্লিক করলে হবে। তো আমার ক্রপ করার প্রয়োজন নেই, তো আমি এখানে ক্রপ করার প্রয়োজন নেই, যে জায়গায় এই জায়গায় ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে এখানে অনেক যে লেখাগুলো লিখতে চান ছবির মধ্যে তা লিখে দেবেন আপনার ইচ্ছা মতো। তো আমি লিখে নিই ইচ্ছা মতো। একটি লেখা হয়ে গেলে উপরে লেখা আছে যে ওকে, তো ওকের মধ্যে ক্লিক করে দেবেন। ওকের মধ্যে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে ফ্রন্ট স্টাইল ও আকার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে ছোট বড় করতে পারেন ফ্রন্টের আকার, এবং এখান থেকে বিয়ে ক্লিক করলে এটা মোটা হয়ে যাবে লেখাগুলো, আপনি এখান থেকে করতে পারেন, এবং ইটালিয়ানও করতে পারেন। এবং নিচে এখান থেকে আপনি ইচ্ছামতো ফ্রন্ট সিলেক্ট করতে পারেন, এবং ইউর মধ্যে ক্লিক করে লেখার উপর নিচে একটা দাগ দিতে পারেন আপনি ইচ্ছে মতো। তো হয়ে গেলে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করা হয়ে গেলে এই লেখাটাকে রং দেওয়ার জন্য এখানে রং ও অ্যালাইনমেন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে রংটা সিলেক্ট করে দিবেন আপনার ইচ্ছা মতো। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ওপাসিটিটা বাড়াইতে পারেন অথবা কমাই দিতে পারেন। তো হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো এরপরে এই লেখাটাকে বর্ডার দিতে পারবেন, আপনি এখান থেকে ইচ্ছা মতো একটা রং সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ওপাসিটিটা একটু বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এরপর প্রশস্ততা বাড়াতে কমাতে আপনি ইচ্ছা মতো করে নেবেন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি এটা করে নেবেন। করা হয়ে গেলে এখান থেকে সেভে আবার ক্লিক করে দেবেন। এরপরে ছায়া, আপনার এই লেখাটার পিছনে একটা ছায়া বা শেডো হবে, তার জন্য এখানে ছায়ার মধ্যে ক্লিক করবেন। এখান থেকে ইচ্ছা মতো একটা কালার চয়েস করে নেবেন, যে কালারটা আপনার ভালো লাগে। তো কালারটা চয়েস করা হয়ে গেলে এখান থেকে ছায়ার উপাস্থিতিটা বাড়াইতে অথবা কমাতে পারবেন। এখান থেকে ছায়ার পজিশন কোন জায়গায় আপনি এটা দেবেন ছায়াটা, ওই জায়গায় আপনি পজিশন চেঞ্জ করে দিতে পারেন। তারপরে ছায়ার ব্লার, আপনার ছায়াটা কি ব্লার হবে নাকি ব্লার হবে না এখান থেকে তার নির্ধারণ করতে পারবেন। তারপরে হয়ে গেলে সেভে ক্লিক করে দেবেন। সেভাবে ক্লিক করা হয়ে গেলে এরপরে রয়েছে টেক্সট বর্ডার, আপনার এই লেখাটার মধ্যে একটা বর্ডার হবে, এই বর্ডারটা এখান থেকে দিতে পারেন। চারিদিকে একটা বড় একটা বর্ডার হবে, এখান থেকে আকার চেঞ্জ করে দিতে পারেন, কালারটাও চেঞ্জ করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যে কোনো একটি কালার দিতে পারেন। দেখা গেলে আবার সেভে ক্লিক করে দেবেন। পরে রয়েছে স্পেসিং ও রোটেশন, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে যাইলে এখান থেকে আপনি লাইনটাকে বড় ছোট করতে পারবেন আপনার যে বর্ডারটা রয়েছে। আবার রোটেশন, আপনি এটাকে ঘুরাতে পারবেন ইচ্ছা মতো, যেই সাইডে মনে হয় নিতে পারবেন। নিয়ে হয়ে গেলে এখানে সেভ করে দিবেন। তো সেভ করা হয়ে গেলে আপনার যে লেখাটা তৈরি হয়ে গেলো তাকে সেভ করতে হবে আপনার গ্যালারিতে। তো উপরে আবার সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে কিছু প্রসেসিং হবে, তারপর এখান থেকে শেয়ারও করতে পারেন অথবা গ্যালারিতেও সেভ করতে পারেন। সো গ্যালারিতে সেভ করুন, ক্লিক করলেই আবার সেভ হয়ে গেছে অথবা গ্যালারিতে দেখুন। তো এখানে গ্যালারিতে যে দেখে নিতে পারেন যে আপনি কোনটা তৈরি করেছেন। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটা অনেক ভালো হয়েছে এবং তোমাদেরকে অনেক সাহায্য করেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর তুমি কোন ধরনের ভিডিও চাও তা আমাকে কমেন্ট করতে পারো, সেই তোমার কমেন্টের উপর নির্ভর করে আমি পরবর্তী ভিডিওটা তৈরি করবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।